বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। শর্মিলাস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব আটা আর ডিম দিয়ে একটা নাস্তার রেসিপি। এটা সকাল সন্ধ্যায় আপনারা খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এটা আমি কিভাবে তৈরি করছি আসুন সেটা দেখাই। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় রেসিপিটা, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আটার নাস্তা করার জন্য আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। তো যেভাবে রুটি করে ঠিক সেইভাবে আমি জল দিয়ে আটাটা প্রথমে মেখে নেব। আপনারা চাইলে নুন আর তেল দিয়ে আগে ময়ন দিয়ে তারপরও মাখতে পারেন, আমি শুধু জল দিয়েই মাখছি। আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার আটা থেকে আমি রুটি যেমন লেচি করি ঠিক সেইভাবে লেচি আমি তৈরি করে নেব। চারটে লেচি আমি তৈরি করে নেব। লেচিগুলো সব আমার তৈরি হয়ে গেছে। রুটিগুলো আমি সব বেলে নেব আগে। রুটিগুলো সব আমার বেলা হয়ে গেছে, এবার আমি একটা ডিম নিয়েছি, ডিমটা প্রথমে আমি ফাটিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা আর পেঁয়াজ দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার একটা রুটি আমি নিয়ে নিলাম। রুটির মধ্যে ফেটানো ডিমটা আমি আস্তে করে দিয়ে দেব। ডিমটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ডিমটা আমি এইভাবে চারিদিকে আবার মুড়ে দেব। খুব সাবধানে কাজটা করতে হবে। একটু সাইডগুলো চেপে দেব। এবার এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে গেছে, দেখছি এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল, তেলটা গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার যে আমি এটা বানিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। সাবধানে কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি লো রাখবো যাতে ভেতরে ডিমটা কাঁচা না থেকে যায়। এবার এটাকে আমি খুব সাবধানে উল্টে দেব। এবার আরেক সাইডও আমি ভালো করে ভেজে নেব।
গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে নেব। আর একটা প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি একটু রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, একটা রুটি আমি রুটিটা এপিটোপিট করে একটু সেকে নিলাম। আবার আমি আর একটা ডিম পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানো ডিমটা আমি এই রুটিটার উপরে দিয়ে দেবো। এবার চারপাশটা আমি আস্তে আস্তে করে মুড়ে দেবো। চারপাশটা এইভাবে আমি মুড়ে দেব। এক সাইড হয়ে গেছে, এবার এটাকে আমি খুব সাবধানে উল্টে দেব। এটার ভিতরে ডিমটা শক্ত হয়ে গেছে আর এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। ডিম পরোটা বা ডিম দিয়ে নাস্তা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ রাখছি, আবার আসবো নতুন।